দেখো তোমরা কেমন গান শুনছো। ভালো ভালো লাগছে, প্রোগ্রামও ভালো হচ্ছে। নিজের মতো করে খোট গল্প শুরু করছে, এই যে তমা আছে গো। হ্যাঁ গো, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু তুই এত শুদ্ধ কষ্টে করে আমার গায় না। হ্যাঁ গো বন্ধু, তোমার কি অবস্থা? নিজের সম্বন্ধে কিছু বলো, বিয়ের শাদী বাচ্চা কাচ্চা হলো? কি বলে, আমি তো সম্বন্ধে করছি। এই যে ফয়সাল জিজ্ঞেস করছিল, আমার কিন্তু দুই ছেলে, আর আমার ওদের বান্ধবীদের যাদের মেয়ে আছে তারা আমার সঙ্গে সম্বন্ধ দিও নাকি ফয়সাল? এই যে অবিবাহিত আছে কেউ এখানে? এই অবিবাহিত আছে? চিরকুমার কে আছে গো? এই ও কি বিয়ে করেছে? তুমি কি বন্ধু বিয়ে করেছো? তুমি এখনো যৌবনের উত্তম কুমার। উত্তম সাগর? আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো, আপনারা যারা দেখবেন তারা কিন্তু রাজুর জন্য সম্বন্ধ নিয়ে আসবেন। উত্তম সাগরে ঢেউ হয় না। তুমি কিছু বলো এখন। আমার নাম এনি, অনুষ্ঠান খুব সুন্দর চলছে, ভালো লাগছে। আজকের পর থেকে আমাদের কি উদ্দেশ্য লক্ষ্য? আমরা এরকম প্রতি বছর করতে চাচ্ছি। ওকে ওকে, তোমার চলে যাচ্ছে, তোমার কই? আজকের আমাদের প্রোগ্রামে চলে এসেছে সুদূর পাথরঘাটা থেকে। হ্যাঁ গো, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? সবাই চলছে ভালো। তোমার আজকে কেমন লাগছে? ফাটাফাটি এক্সেলেন্ট। তুমি আসো। অনুষ্ঠান কেমন হচ্ছে? ও মাই গড, আমাদের আজকের পর থেকে কি লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত? এই প্রোগ্রাম কন্টিনিউ চাই, প্রতিদিন প্রতি বছর। ইনশাআল্লাহ সবাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধন্যবাদ। চলছে রেনুয়ালের প্রোগ্রাম, এখানে আরো আছে আমাদের বন্ধু তানবীর, ফয়সাল। এই যে ফয়সাল আছে গো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তুমি কি এখনো বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। বাচ্চা কাচ্চা আছে গো? বাচ্চা কাচ্চা আছে গো? আছে আছে। ও বাবা, এখানে অনেকেই আছে বিবাহিত সবাই নাকি? এই অবিবাহিত কেউ নেই তো? এই তানবীর আছে, তুমি কি অবস্থায় আছো? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে। একটা 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 ছেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আর কে আছে গো? ইয়ান আছে। ইয়ান তুমি ভালো আছো? ভালো আছো। এই যে টিটু আছে গো, সুদর্শন বলো। তুমি কিছু বলো গো। ভালো আছি। আজকের এই প্রোগ্রামে সবাইকে দেখে আমার খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আমরা বন্ধু বন্ধুরা সবাই এক জায়গায় হয়েছি, আসলে খুব ভালো লাগতেছে। আসলে এরকম প্রোগ্রাম যাতে প্রতি বছরই হয় সেই আর জন্য, আর যারা সুন্দর একটা জিনিস আয়োজন করছে তাদেরকে অসংখ্য তুমি অসম্ভব সুন্দর বলেছো, কিন্তু এই সাউন্ডের মধ্যে সব বুঝাবে তো? এখানে সবাই কিন্তু নিরিবিলি প্রোগ্রাম উপভোগ করছে। আজকে কিন্তু আমাদের জন্য একটা দারুণ সুযোগ করে দিয়েছে, যেটা হচ্ছে পাড়ায় বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়ছে, যার কারণে সবাই কিন্তু বঙ্গবন্ধু কমপ্লেক্সে আজকে প্রোগ্রামে ভিড় হয়ে রয়েছে, আর এই ফাঁকে নিরিবিলি চলছে খোশ গল্প। এই তোরা কেউ জানিস তোমার কটা বাচ্চা? যাই হোক, এখানে যারা আছে তুমি কেমন আছো সুদর্শন? তোমার কি বিয়ে হয়েছে? তাহলে সবাই এই যে যৌবনের উত্তম কুমার পেয়ে গেছি গো। বন্ধু তো তোমার জন্য কি আমরা পাত্রী দেখবো? দেখলে খারাপ হয় না। হ্যাঁ তুমি কেমন পাত্রী চাও একটু জানাও। মোটামুটি ভালো হলেই চলবে। মোটামুটি ভালো? হ্যাঁ বলো বলো বলো। তাই এই যে সংসারে আগুন জ্বালাই দিছে, এইটা কার কাছে ট্যাগ করবো গো? তোমার নামটা বলে দাও। যাই হোক, এই যে সম্পর্কের কাঁটা ফুটে না দিলেই হইলো, কিন্তু সে বিয়ে করতে যাচ্ছে নাকি?
তুমি কি বলো বন্ধু? আলহামদুলিল্লাহ আমি কবুল। কবুল কবুল, তোমরা কি বলছো? এই যে না না না, ওর বিয়ে হয়ে গেছে গো, ওর বাচ্চাও আছে। আমি জানি এখানে অনেকেরই বাচ্চা কাচ্চা আছে, আমারও যেমন দুটি বাচ্চা। বন্ধু তোমরা তোমরা কি অবস্থায় আছো? কেউ কি অবিবাহিত আছো? মিজান বলো কি করা যায়। এই যে আজকের অনুষ্ঠানে বৃষ্টি পড়ছে, আমরা আটকে পড়ছি, গল্প গুজব করছি, এখানে একমাত্র ফুটবল খেলা ছাড়া আর কিছু প্রয়োজন নাই এখন। দারুণ বলেছো, দারুণ বলেছো। বন্ধু তুমি কি অবস্থা, কেমন আছো? আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ওকে ওকে, আমরা কিন্তু আসলে দারুণ বৃষ্টি খেললে খারাপ হতো না, চারিপাশে কিন্তু বর্ষা আর বর্ষা। যাই হোক, সবাই ক্রমণ নয় আমরা সবার সাথে কথা বলবো। বন্ধু তোমার কি অবস্থা, তুমি কি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের অনুষ্ঠান কেমন চলছে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী হলো? আমাদের অনুষ্ঠান খুব ভালো, চমৎকার হয়েছে। বন্ধুরা সবাই মিলিত হয়ে আমরা খুব খুশি, সবার সাথে কথা বলতে পেরে এবং সবার সাথে সাক্ষাৎ হয়েছে আজ অনেক বছর পরে। সবাই আমরা খুব ভালো লাগছে। এই এই যে এটা কি হচ্ছে গো? আরে রে রে বাবা, দেখো দেখি কি হুস্তুর কাণ্ড। এখানে একটা চেয়ারে দুজন বসতে চায়, তার মানে কে হেরে গেল? নিপা তুমি হেরে গেছো, তুমি খাওয়া দাওয়া করে নিও একটু বাড়া। এই যে এখানে কুস্তি লড়তে আসছে না খেয়ে, তুমি জয় হওয়ার পরে অনুমতি বলো। তার মানে তুমি ছোট সময় চেয়ার চিটিং খুব ভালো খেলতে? অসংখ্য প্রশ্ন, পুরস্কার আছে। হ্যাঁ গো, আমার কি কেমন দেখা যাচ্ছে? এইটা কার? এতে হয় না। হ্যাঁ হ্যাঁ, আরে না আমার ক্যামেরাই কয়, হতে ভালো নয়। সবাই খানা দানা ব্যস্ত এখন। যে খাবার কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, শখ ভালো। ও নাইস, হে তুমি? হ্যাঁ সবাই, খাবার কিন্তু দারুণ হয়েছে, এই যে দেখাই যাচ্ছে। ঠিক আছে, কী অবস্থা, খানা দানা শেষ, কেমন হয়েছে খাবার, কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, চরম চরম। হ্যাঁ আজকের এই অনুষ্ঠানের খাবার দাবার সব কিছু ঠিকঠাক মতো ব্যবস্থা করার জন্য হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু বর্ণন করছে। পাশে যারা কাজ করেছে তারা কিন্তু সবাই ঘামিয়ে গেছে। হ্যাঁ এই যে বাহ বাহ, দারুণ, সবাই সুশৃঙ্খলভাবে খাচ্ছে, কেউ খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার প্রোগ্রাম করছে, কেউ এখনও খেতে পারেনি। হ্যাঁ তোমরা খেয়েছো? খাওনি। এই যে এখানে কী হচ্ছে, এগুলো বাড়ি যাবে, ওগুলো বাড়ি যাবে। তো খাবার ভালো হয়েছে, সবাই একই কথাই বলতেছে। খাবার কেমন হয়েছে লেক্স? হ্যাঁ ভালো হয়েছে, খাবার কি ভালো হয়েছে? খাবার মান খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ খুবই ভালো হয়েছে, ভালো হয়েছে। ওকে, যারা এই কাজটা মানে আয়োজনটা করছে তাদের জন্য কিছু বলবা? অনেক অনেক শুভকামনা, প্রতি বছর আমি আসলে দেখতে চাই এবং সাথে আমরা আছি ইনশাআল্লাহ। এরকমের প্রতি বছরের ধারাবাহিকতা দেখতে চায় সবাই, এখানে যতগুলো বন্ধু একত্রিত হয়েছে সবাই এরকমের ধারাবাহিকতা দেখতে চায়, দেখতে চায়। হ্যাঁ বন্ধু তুমি আরও কিছু বলবে বলো? আয়োজকদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের জন্য খুব দ্রুত বিয়ে হয় এত ভালো আয়োজনের জন্য। তুমি অসাধারণ কথা বলেছ, যারা এখনও অবিবাহিত রয়েছে তাদের জন্য খুব দ্রুত বিবাহ হয়ে যায়, আর যারা অবিবাহিত রয়েছে তাদের জন্য পাত্রী খুঁজবে কিন্তু। হ্যাঁ টাটা। কি হয়েছে, হয়েছে কি? আমার দেখো, আমার দেখো, হয়েছে কি তোমার? আমার দেখো, আমার দেখো। হ্যাঁ বন্ধু তোমার এই যে সরাসরি গুন্ডা বলছে, তোমার কি অনুভূতি বলো? কিচ্ছু বলার নাই,